আজকের খাস দোষ। বিজেপির সঙ্গে জোট করে 25 বছর সময় নষ্ট হয়েছে দাবি উদ্ধব ঠাকুরের। উত্তরপ্রদেশে বিজেপিতে আবার ভাঙন, দল ছাড়লেন আরও এক বিধায়ক। অশোক ভট্টাচার্যকে জেতাবার জন্য একযোগে কাজ করছে বিজেপি ও কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ তৃণমূল প্রার্থীর। স্কুল ছুটদের ক্লাসে ফেরাতে অভিনব উদ্যোগ নিল রেড ভলেন্টিয়ার, চালু করল অসময়ের পাঠশালা। টিকা নিলে মরে যাব, তৃতীয় ঢেউয়েও ভ্যাকসিনে অনীহা চা শ্রমিকদের। কোন্দলের কিছু নেই, পরিবর্তনের হাওয়ায় একটু আওয়াজ হয়, বললেন দিলীপ ঘোষ। বিজেপিতে বিক্ষুব্ধ জয়প্রকাশ রীতিশকে চিঠি, জল্পনা বাড়িয়ে ফের বৈঠকে জয়প্রকাশ মজুমদার শান্তনু ঠাকুর। সল্টলেকে ড্রাইভিং শিখতে গিয়ে দুর্ঘটনা, বৃদ্ধার মৃত্যু। কোচবিহারে 700 কেজি গাঁজা সহ গ্রেপ্তার আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সদস্য। নিম্নচাপের জের আজও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি ও সর্বনিম্ন 17 ডিগ্রির আশেপাশে। টিভির আগে ফোনের স্ক্রিনে খবর পেতে চান? দেখতে থাকুন খাস খবর।